আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা পেয়েছি মোহাম্মদ মালিক, সিইও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। 45তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন, আমরা নতুন প্রেসিডেন্ট পেয়েছি, সেই সাথে তার যে বিভিন্ন কর্মসূচি, তিনি কি করতে চান, তার যে নির্বাচনী প্রচারণাতে বিভিন্ন কর্মসূচি ছিল সেটি প্রকাশ পেয়েছে তার অভিষেক ভাষণে, যেটি আমরা গতকাল শুনেছি। সেই সাথে আজকে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বিভিন্ন স্টেট সহ গোটা বিশ্ব জুড়ে ট্রাম্প বিরোধী নারীরা বিক্ষোভ করছেন। সেই নারীদের বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু নানা বর্ণের, নানা ধর্মের অনেক মানুষও যোগ দিয়েছেন। শুরুতে আমি নাজমুল হাসান এই বিষয়টি জানতে চাচ্ছি যে আপনি অনেক দিন ধরে এদেশে আছেন, তো নতুন প্রেসিডেন্টের শপথের পর এ ধরনের বিক্ষোভ কর্মসূচি কি আপনার চোখে পড়েছে কখনো? ওয়েল, না পড়েনি। বিষয়টা হচ্ছে ছোটখাটো বিক্ষোভ অনেক সময় অফিস ইনোগ্রেশনের দিন হয়েছে, গতবারও হয়েছে সামান্য, বাট যেটা এবার আমরা দেখলাম সেটা আগে কখনো দেখিনি। এবং আপনারা হয়তো অনেকে মনে থাকতে পারে যে এবারে নির্বাচনী প্রচারণার সময় আমরা পুরো আমেরিকা জুড়ে এই প্রেসিডেন্ট পদপ্রার্থী, দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর যে বিতর্ক, বিতণ্ডা, বিভিন্ন ইস্যুতে তাদের যে সাংঘর্ষিক অবস্থান, তার একটা পরিণতি আমার মনে হচ্ছে আজকের যে মার্চ আমরা দেখেছি সারা আমেরিকা জুড়ে এবং এমনকি সারা বিশ্ব জুড়ে। আসলে এই মার্চটি কিন্তু একদিনের প্রস্তুতি না, এটা হচ্ছে নভেম্বরের নির্বাচনের পরপরেই। আপনারা লক্ষ্য করে থাকবেন যে 8ই নভেম্বর, 9ই নভেম্বর, 10ই নভেম্বর আমরা নিউ ইয়র্কে বিক্ষোভ দেখেছি এবং আমার মনে হয় তারাই হয়তো তারা আয়োজন করেছে, তারাই এই প্ল্যানটি করে মানে পরিকল্পনাটি করেছে। এবং আরেকটা জিনিস উল্লেখযোগ্য হচ্ছে যে গতকালকে এবং আজকে আমি যে সমস্ত খবর কাগজগুলো পড়েছি তার ভিতরে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যেই যারা আজকে মার্চ করছে কিংবা উমেন্স মার্চ বলা হচ্ছে, মহিলাদের মার্চ বলা হচ্ছে, এবং মহিলারা যে এইভাবে রাজনৈতিকভাবে একটি শক্তিশালী অবস্থান নেওয়ার চেষ্টা করবে পুরুষতান্ত্রিক সমাজে, আমেরিকা কিন্তু এখনও পুরুষতান্ত্রিক সমাজ বলা যায়, সেসব এটা কিন্তু আমার কাছে খুব চোখে পড়ার মতো ব্যাপার। এবং বিশেষ করে আজকে ম্যাডোনা যে কথাগুলি বলেছে তার চিন্তাভাবনা হোয়াইট হাউস উড়িয়ে দিতে চায়। এবং একটু আগে আমি খবরে দেখলাম যে এটা ইনভেস্টিগেশন হবে FBI, কেন সে হোয়াইট হাউস উড়িয়ে দিতে চায় কথাটি বললো। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে যদিও দেখি, কিন্তু এটার একটা ইমপ্লিকেশনস, প্রভাব হয়তো আগামী দিনের মার্কিন রাজনীতিতে পড়তে পারবে। এবং আরেকটা জিনিস মনে রাখা দরকার যে যিনি ক্যান্ডিডেট ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, হিলারি ক্লিনটন, তাকে কিন্তু এই মার্চালারা কোনো রকম গুরুত্বও দিচ্ছে না, আমন্ত্রণও জানায়নি এই মার্চে অংশ নেওয়ার জন্য। এবং বরং উল্টোটাই অনেকে বলতেছে আজকে যারা মার্চ করছে তাদের নেপথ্যের আয়োজক স্যান্ডার্স ডেমোক্রেটরা, বার্নি স্যান্ডার্সের লোকজন এর পেছনে আছে, এটা বলার চেষ্টা হচ্ছে। বাট এটা কতটুকু সত্য বলা যাচ্ছে না, বাট আকার ইঙ্গিতে হাবভাব দেখে তা একেবারে উড়িয়ে দেবারও অবস্থা নেই। মোহাম্মদ মালিক, এই বিষয়টি আপনার কাছে আমি জানবো, তার আগে TBN24 এর পুরো টিম ছিল আজকে নিউ ইয়র্কের ম্যানহাটনে, যেখানে ট্রাম্প টাওয়ারে এখানে প্রোটেস্ট হয়েছে, সেখানে আমরা সারাদিন ধরে তাদের গতিবিধি, তাদের কথা শুনেছি। সেই প্যাকেজটি দেখে, সেই প্রতিবেদনটি দেখেই আপনার কাছে আমরা মূল্যায়ন শুনবো। Just treat people with respect, equal rights for all. Why did I come here? For rights, human rights. This on the daily, we would rule the world, no doubt about it. I am so proud to be an American, to be a New Yorker, and to be here right now. This is epic. Yes, I'm glad to be here, and I think there's power to the people that are leading this country. We just need to get them in front of everyone else. এভাবেই খুব ঝরে পড়লো উইমেন মার্চে আসা নারীদের কণ্ঠে। We are not afraid, we are ready. Kimba, hope not fear. এরকম হাজারো প্ল্যাকার্ডে নিজেদের বক্তব্যগুলো তুলে ধরেন হাজার হাজার মানুষ। Together and make this thing better. For truth and justice and human rights, and I'm still fighting for the same thing. কারণ হচ্ছে আমি ক্লাইমেট চেঞ্জ বিশ্বাস করি, কিন্তু আমাদের এখন নতুন প্রেসিডেন্ট এটাকে খুবই ইগনোর করছে। তো আমার এই মতামত প্রকাশের জন্যই
মোস্টলি এখানে আসা। 45তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার একদিনের মাথাতেই এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। নারী, জলবায়ু, গণতন্ত্র সবকিছুর জন্যই হুমকি মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প ইজ এ শিট লর্ড চাইল্ড কিং। Save democracy, save our planet. Not a creepy tweeter. Jump Trump 2017. Jump rights, and I don't wish Trump a bad presidency. And it should not interview anyone for the Supreme Court during a Trump presidency. নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের শহর নিউ ইয়র্ক, তাই তার বাসভবনের সামনে গিয়ে বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচি পায় ভিন্ন মাত্রা। নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কথিত পুরুষতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ ডাকা হয় বলে জানান আয়োজকরা। তবে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় সব বর্ণের, সব ধর্মের, সব বয়সের নারী পুরুষ। We're gonna win. Hitler, you're gonna lose. You're gonna lose for once. Korbe, na korbe, and just dekhte kemon lage. And fight for all of our rights for everybody in the world. আয়োজকরা বলছেন বিভিন্ন স্টেটে এবং বিভিন্ন দেশে নতুন প্রেসিডেন্টের নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই বার্তাই দিতে চান জনগণ এখনো অনেক শক্তিশালী। Illegitimate president. All the people who've come out and lifting all the signs and all the people who are showing that the people are speaking. Predator. Glad to be here to do it again. তাই ডোনাল্ড ট্রাম্পের বৈষম্যমূলক বক্তব্য তারা কোনোভাবেই মেনে নেবেন না। এ এক অন্যরকম প্রতিবাদ কর্মসূচি, গোটা ওয়ার্ল্ডের সাথে মিল রেখে ট্রাম্প টাওয়ারের সামনে এভাবেই হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি তারা পালন করেন। ডোনাল্ড ট্রাম্প বারবার যে জলবায়ু কর্মসূচি সহ মানবাধিকার লঙ্ঘন, সেই সাথে নারীদের বিষয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করার জের ধরেই তারা এখান থেকে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছেন। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। এর মানুষ জড়ো হয়েছেন এই প্রতিবাদ কর্মসূচিতে, আপনার ব্যাখ্যাটি কি? ওয়েল, আসলে নাজমুল ভাই একটা কথা বলে গেছেন যে এই বিক্ষোভটা হঠাৎ করে আজকে হয়নি, এর একটি ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা যদি একটু পিছনে ফিরে যাই ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সেই সময় থেকে, তাহলে আমরা যে জিনিসটি দেখতে পাবো, যদি আমরা রিকল করি যে তার মানে পুরো নির্বাচন প্রচারণকালীন সময়টাতেই তিনি একটু এরোগেন্ট ছিলেন এবং তিনি সবাইকে অবজ্ঞা করতেন, বিশেষ করে মেয়েদের প্রতি তার অবজ্ঞাটা ছিল অপরিসীম। মেয়েদেরকে তিনি জাস্ট মানে ঠিক ওইভাবে একটা সম্মানিত মানুষ হিসেবে দেখতে চাননি। কিন্তু তিনি এমন কথাও বলেছেন যে যারা স্টার, সম্পদ এবং অর্থ প্রতিপত্তি আছে, তারা চাইলে যে কোনো মেয়েকে পাশে পেতে পারে। তারপরে আরেকটি জিনিস ছিল যে এই তার বিভিন্ন সেক্স স্ক্যান্ডাল যেগুলো একের পর এক মিডিয়াতে এসছে, এই পুরো বিষয়গুলোই কিন্তু যারা আত্মমর্যাদা সম্পন্ন নারী তাদের প্রাইডে একটা আঘাত করেছে, কিন্তু এটা কেউ স্বাভাবিকভাবে নিতে পারেনি। এবং তখন কিন্তু অনেকে হয়তো ভাবতেও পারেনি যে ডোনাল্ড ট্রাম্পই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, কিন্তু যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেলেন এবং প্রেসিডেন্ট হলেন, তখন কিন্তু এই বিষয়গুলো যারা আত্মমর্যাদা সম্পন্ন নারী তাদের মধ্যে আরও ব্যাপকভাবে এটা দানা বাঁধলো। এবং আপনি জানেন যে যে কোনো গ্রিভেন্স অর্থাৎ ক্ষোভ একটা সময় কিন্তু ফুসে বেরিয়ে আসবেই, এটাই গ্রিভেন্সের, গ্রিভেন্সকে হয় মিটিগেট করতে হবে, নাহলে গ্রিভেন্স উইল টেক ইটস ওন ওয়ে, মানে বিক্ষোভে ফেটে পড়বে মানুষ। ঠিক যখন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প, তখন যারা নারী তারা দেখলো যে এই ট্রাম্পের শাসনামলে ওমেন্স রাইটস এবং সিভিল রাইটস ব্যাপকভাবে বিঘ্নিত হবে, নারীদের সম্পর্কে যে প্রেসিডেন্টের মর্যাদা দিয়ে কথা বলতে পারেন না, তার প্রতি নারীরা আস্থা রাখতে পারেন না ন্যাচারালি, যে কারণগুলোই কিন্তু নারীদের বাধ্য করেছে আজকের এই বিক্ষোভে অংশগ্রহণ করতে। এবং দেখেন যে এই বিক্ষোভটা কিন্তু স্বতঃস্ফূর্ত, হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসছে। এটা শুধু আমেরিকা যে তাই নয়, সারা ওয়ার্ল্ডে আপনি দেখেন সিডনিতে, বার্লিনে, লন্ডনে, প্যারিসে, সাউথ আফ্রিকাতে, সব জায়গাতেই নারীরা কিন্তু রাস্তায় নেমে এসেছে। তো এই বাংলাদেশ ছাড়া, হ্যাঁ বাংলাদেশে তো নারী অধিকার আছে, সেখানে পুরো নারীরাই তো শাসন করছে, যার ফলে বাংলাদেশের নারীরা মনে করছে আমরাই তো মানে রুলিং, কাজে দরকার নেই। ব্রিটেনের প্রধানমন্ত্রীও কিন্তু নারী না স্টিল, তো যাক সেটা ভিন্ন বিতর্ক। আমি যেটা বলবো যে আমেরিকার নারীদের মধ্যে এই চেতনাটা এসছে যে শুরু থেকেই যদি বিক্ষোভ এবং প্রতিবাদ না করা হয়,
তাহলে তাদের স্বার্থ, তাদের রাইটস যে কোনো সময় আরও বেশি হুমকির সম্মুখীন হবে। কাজে আমি মনে করি এটা খুবই ভালো, অন্ততপক্ষে এই ধরনের বিক্ষোভ থাকলে যারা এস্টাবলিশমেন্টে আছে তারা বুঝতে পারবে যে নারীদের বিরুদ্ধে যা খুশি তাই করা যাবে না, একটু সচেতন হবে, সচেতন হতে হবে, সচেতন হতে হবে। নাজমুল হাসান, আমি জানতে চাই আপনি দেখেছেন প্রতিবেদনটি, সেই প্রতিবেদনে কিন্তু শুধু নারীরাই না, জলবায়ু ইস্যু চলে এসেছে, সুপ্রিম কোর্টের বিষয়টি চলে এসেছে, গণতন্ত্র চলে এসেছে এবং হিটলারের সাথেও তুলনা করেছেন। তো এই যে সমস্ত বিষয়, আপনি কালকে ডোনাল্ড ট্রাম্পের শপথের যে অভিষেক ভাষণ যেটি সেটি শুনেছেন, তো আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে যেমনটি তিনি বিভক্তির সৃষ্টি করে মন্তব্য করেছেন, সেই জায়গাটিতে কি অনড় থাকবেন না কিছুটা পরিবর্তন হবে? ওয়েল, যদি আমরা ডোনাল্ড ট্রাম্পকে বলি বিভক্তি সৃষ্টি করে, উনি মন্তব্য করেননি, ওনার মন্তব্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। যেটা আমি আসলে বলতে চাই সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ওবামা, সাবেক প্রেসিডেন্ট এখন বলবো, একটা কথা বলেছেন, কিন্তু ওবামা আকারেঙ্গিতে ডোনাল্ড ট্রাম্পের অনেক সমালোচনা করেছেন, সরাসরি তেমন মন্তব্য করেনি, কিন্তু একটা কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প হ্যাজ এ রাইট টু গো ফরওয়ার্ড উইথ হিজ ভিশন, এই কথাটি কিন্তু বলেছেন। এখন ডোনাল্ড ট্রাম্পের যে ভিশন, যেহেতু ডোনাল্ড ট্রাম্প কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য হঠাৎ করে তার এই রাজনৈতিক অবস্থান অনেকের পক্ষেই ঠিক সহজভাবে নেওয়া সম্ভব হচ্ছে না, এটা খুবই স্বাভাবিক। তার কারণটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু কোনো এই যে নির্বাচনে 2014 সালের অক্টোবরের আগেও উনি কোনো রাজনৈতিক দলের সেরকম মানে কর্মীও ছিলেন না, নেতা তো ছিলেনই না, যাই হোক, সেই প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচন করার আগে, প্রেসিডেন্ট নির্বাচন করার আগে ডেফিনেটলি আমার যতটুকু মনে হয় যে উনি আমেরিকার সমকালীন অবস্থা, সমাজ ব্যবস্থা, কোথায় মানুষের ক্ষোভ, মানে একজন প্রেসিডেন্ট রাজনৈতিক দলের কর্মী না হয়েও, নেতা না হয়েও একটি রাজনৈতিক প্রেসিডেন্সিয়াল রাজনৈতিক ক্যাম্পেইন চালানোর মতন গবেষণা, তথ্য উপাত্ত সংগ্রহ করা সব কিছু উনি করেছেন, এবং করার পরে উনি যেই বক্তব্য নিয়ে রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করলেন সেটাতে লেফট অ্যান্ড রাইট দুদিকে কিন্তু আলোচনা শুরু হয়েছে, বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাটরা সেই বিতর্কে অনেক পরে যোগ দিয়েছে, কারণ ডেমোক্র্যাটদের ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রিপাবলিকান নমিনেশন পাওয়াই সম্ভব হবে না, অতএব সেই বিষয়ে আমাদের এখন যাওয়ার দরকার নেই। কিন্তু কিন্তু রিপাবলিকান নেতা মানে প্রার্থী যারা ছিল ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে, তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করতে ছাড়েনি, সবাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে লেফট রাইট যে যেদিকে পেরেছে আক্রমণ করেছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো প্রথমে খুব ধীরে ধীরে আস্তে বলা শুরু করেছে, নির্বাচনী প্রচারের মাঝখানে জোরালোভাবে বলেছে, যখন সে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী মনোনীত হয়ে গেল তখন আরও জোরালোভাবে বলা শুরু করেছে। যে কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমেরিকার মানুষ প্রতি 4 বছর পর পর একটি পরিবর্তন চায়, কিন্তু সেই চাওয়াটার ভিতরে পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটাও একটা বিবেচ্য বিষয়। এই প্রথম তারা এসেছে যে আমরা এমন একজন প্রার্থী পেয়েছি যিনি একটি কোনো রাজনৈতিক দলের দলভুক্ত কিংবা রাজনৈতিক নেতৃত্বের অধীনে কোনো ব্যক্তি নয়। ডোনাল্ড ট্রাম্পকে যারা কন্ট্রোল করবে এখন তারা কিন্তু রিপাবলিকান পার্টির বড় হোমরাচমরা কেউ না। ডোনাল্ড ট্রাম্পকে যদি কেউ কন্ট্রোল করে থাকে, আমার তো মনে হয় না কেউ করে, বাট যদি কন্ট্রোল করে থাকে এটা তার ঘনিষ্ঠ লোকজন যারা কোনো রাজনৈতিক দলের সমর্থক না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো তুলে এনেছেন সেই কথাগুলোতে আমাদের অনেকেরই যারা আমরা অনেকেই যারা লিবারেল মাইন্ডেড প্রগতির কথা বলি, রক্ষণশীলতা থেকে দূরে থাকি, তাদের সমস্যা হচ্ছে, সেই সমস্যার বহিঃপ্রকাশ হচ্ছে প্রতিবাদ। সেই প্রতিবাদের ধরনগুলি বদলে যাচ্ছে। আগে প্রতিবাদ হতো খণ্ড খণ্ড ভাবে, এখন প্রতিবাদ হচ্ছে অর্গানাইজড ভাবে। এবং আপনি একটা জিনিস চিন্তা করুন শুধু যে কি করে সম্ভব ক্যালেন্ডারের একটি দিনে পৃথিবীর অনেকগুলো দেশে একই বিষয়ের উপরে, একই ইস্যুর উপরে মানুষকে রাস্তায় নামানো। এটা একটা খুব স্ট্রাকচার্ড রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা রাজনৈতিকভাবে অভিজ্ঞ লোকজন ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব না। অতএব সেটা সম্ভব হয়েছে আরও একটি কারণে, ইস্যু তো আছে, আমরা অনেকে ক্লাইমেট চেঞ্জের কথা বলি, কিন্তু ক্লাইমেট চেঞ্জটা আসলে কি সেটা জানি না। যেহেতু ওবামা ক্লাইমেট চেঞ্জকে সমর্থন করেন,
ওবামা এটার পক্ষে কথা বলেন, অর্থাৎ ওবামা যেহেতু আমি ওবামাকে সমর্থন করি, আমি বিষয়টা কিন্তু ভিতরে যাচ্ছি না, হ্যাঁ ও ভালো হচ্ছে, এটাও একটা ব্যাপার আছে কিন্তু। যেমন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট কিন্তু এখন যত বাতিলের কথা উঠছে তত কিন্তু রিপাবলিকানরা টের পাচ্ছে। এই বিষয়ে আমাদের একজন প্রশ্ন করেছেন নাজমুল হাসান, সেই প্রসঙ্গে আমি আসি। আলান রাজ বলেছেন, ইজ ইউ রিয়েলি গোয়িং টু রিপ্লেস দ্য ওবামা হেলথ কেয়ার? ভেরি ভালো প্রশ্ন, কিন্তু প্রশ্নটা হচ্ছে উত্তরটা দেওয়ার আগে একটু পিছনের দিকে যেতে হবে। আমরা অনেকেই বলে করি ওবামা কেয়ার বাতিল, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যেটাকে বলো, ওবামা কেয়ার তো রিপাবলিকান এটা নাম দিয়েছে, ওবা অ্যাকচুয়াল হচ্ছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট। এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট কা বাতিল ছিল নির্বাচনী ইস্যু, কিন্তু উনি নির্বাচনে জিতে যাওয়ার পর এখন ডোনাল্ড ট্রাম্পের সমস্যা হচ্ছে দুটো। একটা হচ্ছে উনি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হিসাবে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে উনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু অনেক কিছু কিন্তু সব কিছু করতে পারবেন না, সব কিছু করতে পারবেন না। আমরা আসবো, আমরা একটু মোহাম্মদ মালিক শেষ করে একটা লাইন আছে, সেটা হচ্ছে যে এখন এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারে যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমরা অনেকে অনেক রিপাবলিকানে এটা অন্ধকারে ছিল, হঠাৎ করে তারা যখন বিভিন্ন বিতর্কের মাধ্যমে জানতে পারলো যে আমরাও তো এতদিন সুবিধাভোগী ছিলাম, রিপাবলিকান ডেমোক্র্যাট বিষয়টা সেখানে না, বিকজ হচ্ছে সাধারণ আমেরিকানদের নিয়ে, যে 20 মিলিয়ন আমেরিকান এটা সুবিধা পাত ডোনাল্ড ট্রাম্প কলমের এক খোঁচায় তাদের সেই সুবিধা বঞ্চিত, সুবিধা থেকে বঞ্চিত করবেন, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। এবং এটা তিনি কিন্তু এখনো করেননি, উনি যেটা করেছেন, উনি গতকাল যেটা করেছেন সেটা হচ্ছে এটা যে একটা ম্যান্ডেটরি অপশান ছিল যে সকলকে নিতে হবে, সেই জিনিসটা হালকা করেছে, সেটা এখন আর কেউ যদি নিতে না চায় ফেডারেল গভর্নমেন্ট সেই ব্যক্তির পিছনে ধাওয়া করতে পারবে, ধাওয়া করতে পারবে না। আমাদের ফেসবুকে অনেকে যোগ দিয়েছেন, মনির জামান শাহিন, সেই সাথে এমডি আলমগীর হোসেন, উদ্দিন নিজামও ই করেছেন, সেই সাথে এই আন্দোলনের নেপথ্যে কারা কাজ করছে, বিরোধী দল কিনা, এরকম একজন প্রশ্ন করেছেন শাহিন। এটি আমি মোহাম্মদ মালিকের কাছ থেকে জানবো, তার আগে আমরা একটা বিরতি নিয়ে এসে তারপরে আপনার কাছ থেকে এটির উত্তর জানবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের বিশ্লেষণ ধর্মী এই অনুষ্ঠানে। মোহাম্মদ মালিক, আমি বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম, যেটি আমাদের দর্শক একজন প্রশ্ন করেছেন শাহিন, তিনি জানতে চেয়েছেন এই যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই আন্দোলনের পিছনে কারা? আসলে এটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যাবে না আন্দোলনের পিছনে এককভাবে কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল আছে কিনা। আসলে যখন যেটা ঘটে আমরা দেখি, যখন মানুষ তার নিজের ইন্টারেস্টটা আগে দেখে এবং তার নিজের স্বার্থ বিঘ্নিত হতে পারে, যখন এরকমভাবে কোনো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় বা তার মনে এরকম কোনো প্রশ্ন আসে, তখন কিন্তু নিজের থেকেই সে বুস্টআপ হয়। এবং এইভাবে একে একে কিন্তু যারা গ্রিভেন্স যাদের আছে, যারা বিক্ষুব্ধ, তারা এক হতে থাকে। নেতৃত্ব অনেক সময় অনেক আন্দোলনের নেতৃত্ব কিন্তু পরে আসে, প্রথমে আগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, সেখানে জনগণের মধ্য থেকে একটা নেতৃত্ব বেরিয়ে আসে। তো আবার কিছু আন্দোলন আছে যে পিছন থেকে নেতারা কলকাটি নেড়ে আন্দোলন সৃষ্টি করেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকার যে আন্দোলন, এই যে আজকে যে ওমেন মার্চ কিংবা ওয়াশিংটনে যে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করছে, তো এটা বোধহয় আসলে কোনো ওইভাবে কোনো নেতৃত্বের মাধ্যমে হয়নি। এখন এই আন্দোলন চলার একটা পর্যায়ে হয়তো একটা নেতৃত্ব বেরিয়ে আসতে পারে, সেরকম হতে পারে। সেই সাথে আমাদের এই আমেরিকার বিভিন্ন স্টেটের বিক্ষোভের পাশাপাশি গোটা ওয়ার্ল্ড, গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গা আন্দোলন হয়েছে, আমরা সেই প্রতিবেদনটি দেখব। দেখে এসে নাজমুল হাসান আবার আপনাদের বিশ্লেষণ শুনব। ট্রাম্প বিরোধী বিক্ষোভ দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ইউরোপে সবচেয়ে বেশি প্রতিবাদ সমাবেশ হয়েছে, বাদ থাকেনি এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া কিংবা ল্যাটিন আমেরিকার দেশগুলো, এমনকি প্রতিবাদ হয়েছে সুদূর অ্যান্টার্কটিকাতেও। দেশের বাইরে সবচেয়ে বড় সমাবেশটি হয় লন্ডনে, প্রায় 100,000 মানুষের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশে ট্রাম্পকে শুধু নারী জাতি নয় বরং সারা বিশ্বের জন্য হুমকি বলে উল্লেখ করা হয়। প্রথমে আমেরিকান এমবেসির বাইরে বিক্ষোভ শুরু করেন প্রতিবাদকারীরা, পরে মিছিল নিয়ে ট্রাফালগার স্কোয়ারে সমাবেশ করা হয়। লন্ডনের মেয়র সাদিক খান সহ অনেক রাজনীতিবিদও বিক্ষোভকারীদের সাথে সংহতি প্রকাশ করেন। ট্রাম্পকে দেয়াল নির্মাণ না করে ব্রিজ নির্মাণ করার আহ্বান জানিয়ে লন্ডন ব্রিজে ব্যানার টানিয়ে দেয় প্রতিবাদকারীরা। We are here to march to protest the hate
hate and the division that Donald Trump puts forward as politics? I think we can have a big impact. I think it's really important that the women in the US know that. I do also accept the outcome of the vote, but that does not mean, as some people seem to think, that that then means that you give up on... বড় ধরনের বিক্ষোভ হয়েছে জার্মানিতেও বার্লিন মিউনিক ফ্রাঙ্কফুর্ট বন সহ সাতটি বড় শহরে বিক্ষোভ করেছেন প্রতিবাদকারীরা এসব সমাবেশে কমপক্ষে 10,000 মানুষ অংশ নেন বলে জানায় জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনের সমাবেশে ট্রাম্পকে ফেসিস্ট আখ্যা দিয়ে জার্মানি থেকে তাকে দূরে থাকার আহ্বান জানায় প্রতিবাদকারীরা প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভকারীরা এ সময় মিছিল নিয়ে প্যারিসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহরেও বিক্ষোভ হয়েছে সিডনির হাইড পার্কে অনুষ্ঠিত সমাবেশে 25,000 থেকে 30,000 মানুষ অংশ নেয় আয়োজক সংগঠনের ওয়েবসাইটে জানানো হয় ওয়াশিংটনের উইমেন্স মার্চের সাথে সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে 650 বেশি সিস্টার মার্চ অনুষ্ঠিত হচ্ছে দেশের কোনো প্রেসিডেন্টের শপথের পর বিশ্বব্যাপী এমন আন্দোলন নজিরবিহীন গালিব আশরাফ টিভিএন 24 নিউজ ডেস্ক আমরা প্রতিবেদনটি দেখলাম সেই সাথে ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগ হয়েছেন এমডি লিমন ভুঁইয়া সেই সাথে সোহাগ সরকার মনির খান তারপর আবিদিন নান্ডু আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং আপনাদের মতামত তুলে ধরছেন নান্ডু প্রশ্ন করেছে পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করেছে বাংলাদেশে যে বিষয়টি নিয়ে আমরা প্রায়ই কথা বলি সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই যে নতুন প্রেসিডেন্ট আসলেন এতে বাংলাদেশের সাথে সম্পর্কের কি কোনো পরিবর্তন কিংবা আগের সম্পর্কেই থাকবে কিনা মানে উনি পররাষ্ট্রনীতির বিষয়ে যেহেতু উনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন সেহেতু বাংলাদেশের বিষয়টি তিনি তুলে ধরেছেন এখনো পর্যন্ত যা আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নতি কিংবা অবনতির পর্বটা এই মুহূর্তে আমাদের ভাবনা আনার বিষয় নাই কিন্তু যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে জাতিসংঘে আমেরিকার ভূমিকাটা কী হবে কারণ জাতিসংঘে আমেরিকার ভূমিকার সাথে বাংলাদেশের ভূমিকা যদি ক্লাশ হয় তখন সেক্ষেত্রে একটা আমার মনে হয় মার্কিন প্রশাসন বিষয়টাকে ঠিক আগের সরকারের মতো দেখবে না আমার যা ধারণা কারণ ডোনাল্ড ট্রাম্প এই পর্যন্ত যা ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘকে কিন্তু উনি কোনো রকম ছাড় দিতে প্রস্তুত না এবং এটার একটা কারণও হয়তো আছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প খুব প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলের প্রতি সমর্থনের ব্যাপারে এবং আমার মনে হয় গত 30 বছরে এই প্রথম ইসরায়েল এমন একজন আমেরিকান প্রেসিডেন্ট পেয়েছে যিনি মানে ইসরায়েলকে কোনো কিছু বলার আগেই ইসরায়েলের হয়েই উনি কথা বলা শুরু করেন ইসরায়েল অনুরোধ জানানোর আগেই উনি হয়তো তাদের পক্ষে কথা বলা শুরু করবেন এবং এটা আমার মনে হয় বাংলাদেশের ইসরায়েল ইস্যুতে মানে প্যালেস্টাইন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা আমেরিকার সাথে একটা ক্লাশিং পয়েন্ট হতে পারে ভবিষ্যতে বাট এটা এখনও বলা মুশকিল আর আরেকটা জিনিস যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশ তো সবসময় একটা সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না এই ধরনের একটা পররাষ্ট্রনীতি মেনে চলার চেষ্টা করি কিন্তু এখনকার যে বিশ্ব সে বিশ্বে সবসময় সেটা মেনে চলা সম্ভব হয় না আপনি সবার সাথে বন্ধুত্ব রাখতে পারবেন না একটা সময় আসতে হবে কাকে এবং আরেকটা ব্যাপার এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পুতিন রাশিয়া এদের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আমেরিকার সম্পর্ক কি হবে সেখানেও একটা বিষয় আছে যে বাংলাদেশ কতটা মানে পররাষ্ট্রনীতির আমেরিকার আমেরিকার সাথে পররাষ্ট্রনীতির ব্যাপারে কতটা ফিল্টার থাকতে পারবে কতটা এবং এই জিনিসটাও একটা দেখার ব্যাপার এবং যেটা আমার কাছে মনে হয় এখন সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কতটুকু করতে পারবেন জানি না কিন্তু উনি অনেক কিছুই পরিবর্তন করার চেষ্টা করবেন কতটুকু পারবেন বলা মুশকিল বাট চেষ্টা উনি করবেন চেষ্টা করবেন এই প্রসঙ্গে যদি আসি মোহাম্মদ মালেক কালকে 18 মিনিটের অভিষেক ভাষণ আমরা শুনেছি দেখেছি সেখানে যে তিনি প্রতিজ্ঞা করেছেন সেখানে যে পরিবর্তনের কথা বলেছেন এবং তার যে নির্বাচনী স্লোগান ছিল সেটিও তিনি বলেছেন তো এই বিষয়ে আপনার ব্যাখ্যাটি আপনার মূল্যায়নটি জি এটা বলার আগে আমি একটু ওই আগের প্রশ্নটা একটু আমি আমার দুই একটি কথা অ্যাড করতে চাই নাজুল ভাইয়ের সাথে যে ট্রাম্প হয়তো অনেক কিছু চেষ্টা করতে পারেন কিন্তু সেটা কতটা সফল হবেন সে বিষয়টি অনিশ্চিত তো বাংলাদেশের সাথে যে আমেরিকার সম্পর্ক পররাষ্ট্র নীতিতে চেঞ্জ আসবে কি না তো আমার কাছে মনে হয় যদি আমি এক কথায় বলি আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে না আসবে না তার কারণ হলো
যে আমেরিকার পররাষ্ট্র নীতিটা একটা স্টিডি ওয়েতে চলে, কিন্তু সহসায় যে এসে কেউ সেটাকে ব্যাপক পরিবর্তন করে ফেলতে পারবেন তা নয়। আর আমেরিকার পররাষ্ট্র নীতির মূল জিনিসটি হলো যে আমেরিকা তার স্বার্থে, তার মানে শুধুমাত্র আমেরিকার স্বার্থেই যাকে বন্ধু ভাবা দরকার তাকে বন্ধু করে নেবে, যে তার শত্রু তাকে শত্রুই ভাববে। তো কৌশলগত কারণেই বাংলাদেশ কিন্তু আমেরিকার শত্রু নয়, তার কারণ আমেরিকা যে সেই 9/11 পর থেকে যে ওয়ার এগেনস্ট টেরোরিজমের মধ্যে আছে এটিতে চেঞ্জ হবে না, এবং এখানে বাংলাদেশ কিন্তু তার বন্ধু, বাংলাদেশ তার শত্রু নয়। তারপরে কিছু বাণিজ্যিক ব্যাপার থাকে, আপনারা জানেন যে বাংলাদেশের গার্মেন্টস হলো আমেরিকাতে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে, তো বিজনেস কমিউনিটির স্বার্থ তো আমেরিকা দেখবে, তো সেই হিসাবে বাংলাদেশের সাথে সম্পর্কের পরিবর্তন হবে না। তো কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে 18 মিনিটের ভাষণে একটা কথা একাধিকবার বলার চেষ্টা করতেছে, সব কিছুর আগে আমেরিকার স্বার্থ। আমি কিন্তু সেটাই বলছি, সেটাই বলছি, সেই ক্ষেত্রে এবং আমেরিকার স্বার্থে বাংলাদেশকে দরকার, বাংলাদেশকে দরকার, কিন্তু কাজেই আমেরিকা যাক। আমি এবার ট্রাম্পের স্পিচের সম্পর্কে বলি যে একটা জিনিস আমরা আগে খেয়াল করেছি যে নির্বাচন চলাকালীন সময়ে ট্রাম্পের ভাষণে কিন্তু আমরা একটা বিভেদ দেখতে পেয়েছি, যেমন কি তার মধ্যে বর্ণ বিভেদ ছিল, তারপরে ধর্মের প্রতি তার ডিসক্রিমিনেশন ছিল, নারীদের প্রতি একটা ডিসক্রিমিনেশন ছিল। অর্থাৎ এই প্রথম আমার মনে হয় যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেটাকেই একটা মেরামত করার চেষ্টা করেছেন ট্রাম্প তার ভাষণে, ইনগোরাল স্পিচে। সেখানে যেমন তিনি বলেছেন যে দি টাইম অফ এন্ডি টক ইজ ওভার, ইউনিটি ইউনাইটেড আমেরিকা। আবার বলেছেন হোয়েন আমেরিকা ইজ ইউনাইটেড আমেরিকা ইজ টোটালি আনস্টপেবল। তারপরে আবার তিনি বলেছেন যে এভরি ডিসকাশ যেমন উই শেয়ার ওয়ান নেশন, ওয়ান হোম, ওয়ান ফ্যামিলি অ্যান্ড ওয়ান ডেস্টিনি। তারপরে তিনি আবার কিন্তু বলেছেন যে যদি আমরা ইউনাইটেড হতে পারি তাহলে আমরা কেবলমাত্র সামনে যেতে পারবো। আবার বাইবেলের উদ্ধৃতি দিয়েও তিনি বলেছেন যে গড কিন্তু দেখতে চান, গডের আশীর্বাদ সেইখানেই থাকে যেখানে ইউনিটি আছে, ইউনিটি আছে। তার মানে তিনি যে বিভক্তি সৃষ্টি করেছিলেন, যে বিভক্তি সৃষ্টির মাধ্যমে তিনি তার সমর্থন আদায় করেছেন, সমর্থক গোষ্ঠী সৃষ্টি করেছিলেন, সেইটাকে তিনি মেরামত করে পুরো জাতিকে আবার ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। কাজে এই একটা জিনিস দেখার মতো উল্লেখযোগ্য। এখন উনি কতটা চান সেটা হলো বোঝা যাবে পরে, কিন্তু ওই মুহূর্তে তিনি কিন্তু সেটা বলেছেন, সময়ই বলে দিবে। তারপরে তার বক্তৃতার মধ্যে আরেকটি জিনিস দেখেন যে তিনি মানে আমেরিকা ফার্স্ট, পুটিং আমেরিকা ফার্স্ট, অর্থাৎ যে কোনো বিষয়ের আগে সবার আগে বিবেচ্য হিসেবে আমেরিকার প্রায়োরিটি। তারপর বলেছেন আমেরিকা উইল স্টার্ট উইনিং এগেইন, উইনিং লাইক নেভার বিফোর। তিনি বলেছেন যে এবার থেকে আমেরিকার জয়যাত্রা শুরু হলো। আবার বলেছেন তিনি কি যে ওয়েন ইউ ওপেন ইউর হার্ট টু প্যাট্রিয়টিজম দেয়ার ইজ নো রুম ফর প্রেজুডিস। তার মানে হিংসার দেশ এগুলো মানে দেশপ্রেম নিয়ে আসা তাহলে হবে। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় তার এই এত আশাবাদের পরেও কিছু কিছু জায়গায় কিন্তু একটা সংশয় থেকে যায়। তিনি কিন্তু পরোক্ষে কিছু ডিভিশনও ক্রিয়েট করেছেন, কিন্তু যেমন তিনি বলেছেন প্রথমে কি বলেছেন যে তার বক্তৃতার একদম শুরুতে খেয়াল করে দেখেন যে এই যে পাওয়ার, যে ট্রান্সফারিং দ্য পাওয়ার, সেটাকে বলেছেন নট ট্রান্সফারিং দ্য পাওয়ার ফ্রম ওয়ান অ্যাডমিনিস্ট্রেশন টু আদার, ওয়ান পার্টি টু অ্যানাদার, ট্রান্সফারিং দ্য পাওয়ার ফ্রম ডিসি টু দ্য পিপল, টু দ্য পিপল। তার মানে কি ডিসি কি আলাদা কিছু? তার মানে তিনি এখানে পরোক্ষে আগে যারা রাজনীতি করেছেন, শাসন ক্ষমতায় ছিলেন, এলিট শ্রেণী ডিসি রিপ্রেজেন্ট করেছেন, তাদেরকে বিন করেছেন। তার মানে এতদিন পাওয়ারটা ছিল মুষ্টিমেয় কিছু রাজনীতিবিদের, ওয়াশিংটন ডিসির কিছু এলিট শ্রেণীর অ্যাডমিনিস্ট্রেটরদের, সেখান থেকে পাওয়ার তিনি জনগণের কাছে আনছেন। তাহলে কি তার পূর্বসূরীদের তিনি একটু বিভেদের দিকে ঠেলে দিলেন না? তারপরে এরকম কিন্তু আরও কোনো কতগুলো কথা আছে, যেমন তার যে বেসিক যে স্লোগানটা সেটাও তিনি বলেছেন কিন্তু যে উই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন। তাহলে এই এগেইন, এই অ্যাডভার্ব নিয়ে আমার একটু আপত্তি আছে, এগেইন কেন? তিনি অনেকেই তার কারণ কি আমেরিকা কি গ্রেট ছিল না আগে? গ্রেট ছিল না,
মোহাম্মদ মালিক, আমরা আসব। অনেকে আমাদের প্রশ্ন করেছেন, নাহিদ হাসান, নুরুল আলম, নাহিদ হাসান এবং মাসুম বিশ্বাস। নাহিদ হাসানের প্রশ্নটি আপনাকে আমি করতে চাই, যারা ভিজিট ভিসা নিয়ে এসে এখানে থেকে গেছেন, তাদের কোনো প্রবলেম হবে কিনা? ওয়েল, আমরা তো কেউ ইমিগ্রেশন এক্সপার্ট না, কিন্তু যেটা যেটা বিষয়টা খোলাভাবেই বলা যায় সেটা হচ্ছে যে আমেরিকাতে ইমিগ্রেশন এনফোর্সমেন্টটা সময়ে অসময়ে নানান রকমভাবে হয়। এটা প্রেসিডেন্ট, যেমন ধরুন একটা কথা বলি, প্রেসিডেন্ট ওবামাকে আমরা সবাই মনে করি উনি খুব সহৃদয় মানুষ। হ্যাঁ, অবশ্যই সহৃদয় মানুষ, কিন্তু এনফোর্সমেন্টের ব্যাপারে উনি কিন্তু আগের সব প্রেসিডেন্টের রেকর্ড ছাড়িয়ে গেছেন, বিশেষ করে ইমিগ্রেশনের এনফোর্সমেন্টের ব্যাপারে। উনি কিন্তু বিন্দুমাত্র ছাড় কাউকে দেননি, একই প্লেনে 38 জন বাংলাদেশিকে কিন্তু দেশে ফেরত পাঠিয়েছেন উনি, কিন্তু ওনার সেই প্রেসিডেন্ট ওবামার সময়ে। এখন কথা হচ্ছে, যারা আমি অনেকগুলো ইমিগ্রেশন বিষয়ক প্রস্তাব দেখতে পাচ্ছি, আমার মতে আমি যেটা ফিল করি, আমরা যারা ইমিগ্রেশন ব্যাপারে লিগালি কথা বলার অধিকার রাখি না, তাদের ইমিগ্রেশন ব্যাপারে কথা বলাটাও ঠিক না। কিন্তু যেটা আমি মনে করি বলতে পারি সেটা হচ্ছে যে, আপনি যদি আইন মেনে চলেন, যেমন অনেকে দেখলাম প্রশ্ন করছে যে গ্রিন কার্ড নিয়ে দেশে গেলে অসুবিধা হবে কিনা। গ্রিন কার্ড যখন আপনি পেয়েছেন তখন একটা চিঠিও পেয়েছেন, সেই চিঠিতে আপনার অধিকার, আপনার রাইটস সবগুলি বর্ণনা করা আছে, আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না সবগুলি সেখানে বর্ণনা আছে, সেটা আরেকবার পড়ে নিলে হয়। আবার অনেকে দেখছেন যে কন্ডিশনাল রেসিডেন্স, কীভাবে কন্ডিশন রিমুভ হবে সেটাও সেখানে ব্যাখ্যা আছে। তো আমার মনে হয় যারা এই প্রশ্নগুলি করছেন, তারা যদি তাদের যে বিষয়গুলো একটু নিজেরা জানার চেষ্টা করেন। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, আমাদের কাছে এখন তথ্য প্রযুক্তি এমন হাতের মুঠোয়, যে কোনো ইনফরমেশান আমরা গুগল সার্চ করলে বেসিক ইনফরমেশানটা কিন্তু পেয়ে যাই। এবং এই যে গুগল সার্চের যে টেকনিকটা, সেটা 10 বছর আগেও আমাদের হাতে ছিল, এখন সেই পদ্ধতিটা জানতে পারেন। আরেকটা জিনিস যেটা অনেকে মালিক ভাইয়ের সাথে একটা ব্যাপারে আমি একটু, মালিক ভাই যে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্পের ভাষণ নিয়ে, সেখানে আমি একটা দুটো কথা বলতে চাই। আমার কাছে যেটা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যে ভাষণটি গতকালকে দিয়েছেন, এটা একটি ন্যাশনালিস্ট লিডারের ভাষণ। ন্যাশনালিস্ট লিডার, জাতীয়তাবাদী চেতনার লোকজন এভাবেই কথা বলেন। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করুন, উনি কিন্তু, আমরা সবাই বলি যে আমরা একটা এক বিশ্বে বসবাস করি, বিশ্ব নাগরিক। আজকে দেখুন তার একটা মানে একটা প্রতিফলন আমরা দেখছি, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার, বিক্ষোভ হচ্ছে বার্সেলোনায়, বিক্ষোভ হচ্ছে লন্ডনের রাস্তায়। এটার কারণটা কি? কারণ একটাই, যে যারা যে মার্চে অংশ নিচ্ছে কিংবা আন্দোলনে এগিয়ে এসেছে, তারা ভাবছেন যে এই মানুষটি পৃথিবীর এমন একটি রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন যে রাষ্ট্রটি পৃথিবীর প্রত্যেকটি দেশের কর্মকাণ্ডে দৈনিকভাবে জড়িত, একবার দৈনন্দিন কর্মকাণ্ডের সাথে জড়িত এই প্রেসিডেন্টের প্রভাব। অতএব এই যে আজকে যে আন্দোলনগুলি হচ্ছে কিংবা মার্চগুলি হচ্ছে, ভবিষ্যতে হয়তো হবে, তার একটাই বেসিক কারণ, এই প্রেসিডেন্টকে একটা মেসেজ দেওয়া, তুমি শুধু আমেরিকার প্রেসিডেন্ট নও, তোমার কর্মকাণ্ডে আমাদের জীবনের, আমাদের ভাগ্য জড়িত। অতএব কিন্তু শেষ যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম ভাষণটি যদি আপনারা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে বিশ্লেষণ করা যায়, এটার যেমন ইতিবাচক দিকও আছে নেতিবাচক দিকও আছে। আপনি যদি এই ভাষণের আগে সিনেটর সুমারের ভাষণটা শুনে থাকেন, চাক সুমারের ভাষণটাও শুনে থাকেন, এবং দুটোকে যদি পাশাপাশি রেখে মূল্যায়ন করেন, আপনাকে হতাশ হতেই হবে, কারণ একটার ভাষণের সাথে আরেকটা ভাষণের ঠিক সেই রকম রেফারেন্স নাই। কিন্তু যে কথাটা আমি বলি সেটা হচ্ছে যে, আমেরিকা একটি নতুন ধারায় প্রবেশ করেছে, সেই ধারার নেতৃত্ব দেওয়া শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের পলিসির সাথে আমাদের যতই ডিফারেন্স থাকুক, আমি কিন্তু সেই ওবামার কথাটাই ফিরে যেতে চাই, লেট আস সি হোয়াট ইট ডাজ। এবং ওবামা কিন্তু বলেছে, যদি প্রয়োজন হয় আমি কিন্তু আবার নেমে পড়বো, সাইড লাইন থেকে চলে আসবো। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে ডিজার্ভ করে অন্তত কিছুটা দিন টু প্ল্যান হিজ পলিসি, আমাদেরকে তার ভিশনটা পরিষ্কার করার ব্যাপারে। একজন লোককে তো একদিনে বিচার করা যায় না, কিংবা একটা ভাষণ দিয়েও বিচার করা ঠিক না, একটা ভাষণ দিয়েও তাকে বিচার করা ঠিক না। তার নির্বাচনের প্রচারণায় অনেকে অনেক কথা বলে থাকেন, বাস্তবে কিন্তু সেটা অনেক সময় প্রতিফলন ঘটানো খুব মুশকিল হয়ে যায়। আমার মনে হয় আমরা যারা আমেরিকা না আসে থাকি, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আসি, তাদের সকলেই অন্তত সময় দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস খেয়াল করেছেন, ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় যারা আসবেন,
তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনেক পলিসির সাথে একমত প্রকাশ করেন এবং হিয়ারিং এর সময় একমত প্রকাশ করেন। তার অর্থটা কি দাঁড়াচ্ছে যে আমেরিকা আমরা এমন একটি প্রশাসন পেতে যাচ্ছি যেটা যে প্রশাসনের অভ্যন্তরেই বিতর্ক শুরু আমরা আসবো একটা বিরতির পর। সেই সাথে আমরা ধন্যবাদ দিতে চাই ফেসবুকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, মনির জামান শাহিন, কেলভিন কেলভিন, সেই সাথে তারা অনেকগুলো প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলোর উত্তর দিব বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন 24 টেলিভিশনে বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান। আমরা বলেছিলাম বিরতির আগে অনেকে আমাদের প্রশ্ন করেছেন, কেলভিন কেলভিন বলেছেন আপনারা নতুন যিনি প্রেসিডেন্ট ওনার ভালো কথা, উনি যে ভালো কথা বলেছেন সেই দিকটি একটু আলোচনা করুন। মনির জামান শাহিন বলেছেন আন্দোলনের মাধ্যমে কি ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা যাবে কিনা, এমন নজির কি আমেরিকাতে আছে কিনা। মোহাম্মদ মালিক, যিনি প্রশ্ন করেছেন ভালো দিক আছে কিনা, অবশ্যই আমি কিন্তু একটু আগের আলোচনায় এনেছি, যেমন উনি কতগুলো কথা বলেছেন যে যেভাবেই বলুক না কেন বিভেদ না নিয়ে যদি আমি এটা পজিটিভলি দেখি যে তিনি ক্ষমতাটাকে জনগণের কাছে নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু নিঃসন্দেহে একটা ভালো দিক, তার মানে সকল জনগণের স্বার্থ সেখানে অক্ষুণ্ণ থাকবে এবং নিশ্চিত হবে। তারপরে বলেছেন উই শেয়ার ওয়ান ন্যাশন ওয়ান হোম ওয়ান ফ্যামিলি ওয়ান ডেস্টিনি, তার মানে এই যে সব পুরো জাতিকে সকল মানুষকে একটি মানে একটা কাতারে এনে উন্নয়নের কথা বলেছেন, সেটাকে আমরা ভালো চোখে যদি দেখে দেখতে পারি। তারপর বলেছেন যে ফরগটেন ম্যান অ্যান্ড ওমেন উইল বি ফরগটেন নো লঙ্গার, তার মানে যদি কোনো মানে কারো অধিকার বঞ্চিত মানুষের অধিকার আর মানে 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 ক্ষুণ্ণ হবে না, তো এগুলো অবশ্যই ভালো দিক। আর আরেকটা জিনিস যেটা মানে সবচেয়ে ভালো সেটা হলো যে উনি কিন্তু কতগুলো আশার কথা বলেছেন, সেটা হলো যে উইল বিল্ড নিউ রোডস হাইওয়েজ ব্রিজেস অ্যান্ড এয়ারপোর্টস টানেলস অ্যান্ড রেলওয়েজ, এবং সেই জন্য $1 trillion একটা বাজেট রাখা হবে বলেছেন। তো এটা যদি হয় তাহলে তো অর্থনীতিতে একটা প্রাণ আসবে নিঃসন্দেহে, এতগুলো ইনফ্রাস্ট্রাকচারের কাজ যদি শুরু হয় সেখানে মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে এবং সেই এমপ্লয়মেন্ট থেকে মানে যে আনএমপ্লয়মেন্ট রেট কমে যেতে পারে, তো এগুলো তো নিঃসন্দেহে ভালো জিনিস। আরেকটা জিনিস যে আন্দোলন করে নামানো যাবে কি না, না এটা আমেরিকাতে এটা ইম্পসিবল, এটা এই এই দেশে এটা আন্দোলন এটা গণতান্ত্রিক মর্যাদা সমুন্নত রাখে, যে কোনো মতের মানুষ যে কোনো মত প্রকাশ করতে পারে, যারা বিক্ষোভ করছে তারাও ওবামার সরি ট্রাম্পের বিভিন্ন নীতি এবং আদর্শ সম্পর্কে হয়তো তাদের মতবিরোধ আছে, মতবিরোধটাই তারা প্রকাশ করতে চাচ্ছে রাজপথে এসে, তো ইট ইজ নো হার্ম। এর জন্য যে প্রশাসনের পতন ঘটবে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে এরকম কোন জিনিস এদেশে চিন্তাও করা যায় আমেরিকাতে নেই, এবং গণতান্ত্রিক চর্চাটি দীর্ঘদিনের না। আসলে আসলে আমি ওনার কথা শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হলো, সে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিলেন সেটা তো আমেরিকাতে তো ক্ষমতার তিনটা পার্টে ভাগ করা, লেজিসলেটিভ এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। না এখানে আমি একটা অ্যাড করি, এখানে ক্ষমতা না, উনি যেটা এটা মিন করেছেন আপনি যদি সিম্বলিক অর্থে বলেন তাহলে যে জনগণ তো ক্ষমতার মালিক, যেভাবে বলেন আপনি তিনটা পার্ট আছে কিন্তু আলটিমেটলি জনগণ ক্ষমতা মানে কীভাবে, কারণ জনগণ যাকে পছন্দ করেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই অর্থে উনি বলতে চেয়েছেন যে সেই জনগণের যে অধিকার, কিন্তু উনি জনগণের এই এইখানে উনি জনগণের অধিকার রক্ষার কথা বলেছেন যে প্রত্যেকটা জনগণের স্বার্থ এখানে অক্ষুণ্ণ থাকবে, সেটা বুঝতে পেরেছি, তার মানে এখানে যে জনগণ প্রেসিডেন্ট হবে তা না, কিন্তু আমি যে কথা না না সেটা বলিনি, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম জি জি আমেরিকার মানে পূর্ব মানে যারা কনস্টিটিউশন তৈরি করেছেন যারা আমেরিকাকে এই এত সুন্দর একটি সংবিধান দিয়েছেন তারা কিন্তু ক্ষমতাটাকে প্রথম থেকেই বিকেন্দ্রীকরণ করেছে, এই যে কংগ্রেসম্যানরা নির্বাচিত হয় এরা কিন্তু জনগণের নির্বাচিত ভোটেই করে, এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন আমেরিকার প্রেসিডেন্ট যেমন এককভাবে কিছু করতে পারে না কিন্তু কংগ্রেস একত্র হলে কিন্তু অনেক কিছু করতে পারে, এবং কংগ্রেস কিন্তু যদি সেরকম কোনো কংগ্রেসের যেমন ধরুন আপনার মনে আছে কিনা আমি জানি না, রোনাল্ড রিগানের সময় স্পিকার ছিলেন টিপ ও'নিল, এবং ওই টিপ ও'নিল একাই কিন্তু রোনাল্ড রিগানের রিপাবলিকান পার্টিকে ঠেকিয়ে রেখেছিলেন, এবং একটা জিনিস এখানে মনে রাখতে হবে আমেরিকাতে সংবিধানে এমনভাবে বিধান রাখা হয়েছে যে ওই যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন এটা কথার খাতিরে কথা,
উনি যে কথাটি বলেছেন যে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিলেন, উনি আর্মি জেনারেলকে বানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, উনি আর্মি রিটায়ার্ড জেনারেলকে বানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটির লোক, উনি যাদেরকে নিয়ে এসেছেন এরা কিন্তু কেউ জনগণের নেই, এরা এক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রতিষ্ঠিত শিল্পপতি, এরা জনগণের কাছা থেকে জনগণকে রিফ্লেক্ট করে না তারা। উনি কথার কথার খাতিরে, রাজনীতির খাতিরে অনেক কথাই বলতে হয়, সেটা উনি বলছেন, কিন্তু যেটা মূল, যেটা আমি লক্ষ্য করছি, যে আশার আলোটা আমি দেখছি, সেটা হচ্ছে এই প্রথম একটা কংগ্রেস যেটা তাদের নিজের দলের লোক হিসেবে যে লোকটি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তাকে কিন্তু একেবারে সব কিছুতে দস্তখত দিয়ে সমর্থন দেওয়ার ঘোষণা এখনো দেয়নি। এবং এই ওবামার কেয়ার যেটা বলা হয় অ্যাফোর্ডেবল হেলথ কেয়ারের ব্যাপারে এই প্রথম টেস্টটা হবে, কারণ অনেক রিপাবলিকান, বেশ কিছু রিপাবলিকান সিনেটর কয়েকজন এবং কংগ্রেসম্যান কয়েকজন ইতিমধ্যেই বলে ফেলেছেন যদি কোনো রিপিল করতে হয় তাহলে রিপ্লেসমেন্টও আমরা চাই এবং সাথে সাথেই চাই। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মোহাম্মদ মালেক, সাধারণত হয় যেটি নতুন প্রেসিডেন্ট যখন আসেন তখন আশা আকাঙ্ক্ষা হতাশা সব কিছুই কাজ করে জনগণের মাঝে, সব শেষে আপনি যদি খুব অল্প করে কিছু বলেন। আসলে আমি কিন্তু আশাবাদী যে আমেরিকার প্রেসিডেন্ট, যেমনটি নাজমুল ভাই আলোচনা করছিলেন, যে এককভাবে চাইলেই তেমন কিছু করতে পারেন না। আর একটি দেশ যখন সমৃদ্ধ হয় তার রাজনীতিতে, তার অর্থনীতিতে, তার মেধায় মননে, সেটা পিছন দিকে সাধারণত যায় না, কেউ চালিয়ে নিয়ে আমেরিকাকে এখন চাইলে কেউ পিছন দিকে ফিরিয়ে নিতে পারবে না, সামনেই যাবে। তো ওবামা, ট্রাম্পের একটি কথা কিন্তু আমার ভালো লেগেছে, যখন তার মনোনীত ক্যাবিনেট তার বিভিন্ন নীতি সম্পর্কে দ্বিমত পোষণ করা শুরু করেছে, ইভেন ইয়েতে মানে রিপ্রেজেন্টেশনের যে হিয়ারিং সেখানে, তো তখন কিন্তু ট্রাম্প একটি কথা বলেছেন, উই ওয়ান্ট দ্যাম টু বি দ্যামসেলভস, তো তারা যেন তাদের মতো করেই মত পোষণ করে এবং কাজ করেন। তো এই যে কথাটা বলেছেন এটা নিঃসন্দেহে একটা ভালো কথা, ফাইনালি খারাপ খুব একটা যে হবে আমার মনে হয় না। আমি ফেসবুকে যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, জাহাঙ্গীর আলম, মাহাদি হাসান, কেলভিন মাহাদি হাসান, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল হাসান, আপনি খুব সংক্ষেপে, আপনি দেখছিলেন যে অভিবাসন নিয়ে মানুষ খুব আতঙ্কে আছে, আমি বলবো তাদের প্রশ্নগুলো দেখলে আপনি যদি একটু ইতিবাচক ভাবে শেষ। অনেকেই বলি যারা অভিবাসনের ব্যাপারে কথা বলে, ইমিগ্রেশনের ব্যাপারে কথা বলে, যাদের গ্রিন কার্ড আছে, ওয়ার্ক পারমিট আছে কিংবা অন্যান্য বিধিবদ্ধ কারণে তার অবস্থানের সুযোগ আছে, তাদের জন্য আপাতত কোনো সমস্যা নেই, বৈধদের কোনো সমস্যা দেখছি না। হ্যাঁ, অবৈধ যারা আছেন, এখন এটাও এখন অনেকে বলাবলি শুরু করেছেন যে ক্রিমিনাল এলিয়েন বলতে ডোনাল্ড ট্রাম্প কি মিন করেন সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। তবে হ্যাঁ, এটা ঠিক, গতকাল 19 জানুয়ারি আমেরিকাতে যে আবহাওয়া ছিল ইমিগ্রেন্টদের ব্যাপারে, 20 জানুয়ারি কিন্তু সেটি নেই। এই প্রশাসন কোনোভাবেই এখনও অবৈধ ইমিগ্রেন্ট বান্ধব বলা যাবে না, ইমিগ্রেন্ট বান্ধব হয়তো বলা যেতে পারে, বাট অবৈধ ইমিগ্রেন্টদের প্রতি তারা খুব উদার হবেন এটি এখনো বলার কোনো সুযোগ আমাদের আছে না। নাজমুল হাসান এবং মোহাম্মদ মালেক, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছেন আমাদের স্টুডিওতে, সে কারণে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানটি, টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন, সংবাদের বিভিন্ন খুঁটিনাটি সহ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।